বিপদ নিশ্চিত বিতর্কিত ব্যবসায়ী রাজেশ বাজাজর অ্যাপেক্স ব্যাংকের কোটিটকীয় কেলেঙ্কারি তদন্ত করব বিআইওএ বিআইওক তদন্তর দায়িত্ব গতার সিদ্ধান্ত অ্যাপেক্স ব্যাংকর ব্যাংকর পরিচালক মন্ডলীর সভাত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দুই এদিনের ভিতরতে রুজু হব গোচর নীতি বহির্ভূত হবে রাজেশ বাজাজক আদায় দিয়া হয়েছিল ঋণ প্লান্টেশন এন্ড কমার্শিয়াল প্রাইভেট লিমিটেডক আদায় দিছিল প্রায় 20 কোটি 30 লাখ টাকা আর এই বিষয়টুক বিতর্কর আবর্তত ব্যাংকর অধ্যক্ষ বিধায়ক বিশ্বজিৎ ফুকনও কেলেঙ্কারি তদন্ত বিচারি সরব হয়েছিল বিধায়ক মৃণাল শইকীয়া বিজেপির দুই বিধায়কর যুঁজে আকর্ষণ করেছিল সকলোরে দৃষ্টি বিষয়টি কেন্দ্রীয় অনুসন্ধানকারী সংস্থার দ্বারা তদন্তর দাবি উত্থাপন করেছে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায় এই দাবি উত্থাপন করলে আমি পুনরবার উল্লেখ করেছো একেখন জেলায় দুগুলাকৈ বিধায়কর যে ধরনের সংঘাত আরম্ভ হয়েছিল এই বিষয়টুক মৃণাল শইকীয়ায় মুকলিকৈ কেনে ধরনের একশত প্রতিক্রিয়া প্রকাশ করা দেখবলে পাওয়া গেছিল আর তার পাছতে এটা বিপদ নিশ্চিত হয়ে পড়েছে বিতর্কিত ব্যবসায়ী রাজেশ বাজাজর আর এই কোটিটকীয়া যে কেলেঙ্কারি সেই কেলেঙ্কারির তদন্ত অর্পণ করা হব বিআইওএক বিআইওএক তদন্তর দায়িত্ব গতার সিদ্ধান্ত এবার ব্যাংকে গ্রহণ করেছে ব্যাংকর পরিচালক মন্ডলীর এক সভা অনুষ্ঠিত হয়েছিল আর সেই সভাতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দুই এটা দিনের ভিতরতে গোচর এটাও রুজু হব বলে জানিপরা গেছে নীতি বহির্ভূত হবে রাজেশ বাজাজক ঋণ আদায় দিছিল আর সেই সন্দর্ভতে প্লান্টেশন এন্ড কমার্শিয়াল প্রাইভেট লিমিটেডক যেহেতু 20 কোটি 30 লাখ টাকার যে কেলেঙ্কারির ইতিমধ্যে অভিযোগ উত্থাপন হয়েছে সেই বিষয়টুক ব্যাংকর অধ্যক্ষ বিধায়ক বিশ্বজিৎ ফুকন বিতর্কর আবর্ততে আছে কেলেঙ্কারি তদন্ত বিচারি বিধায়ক মৃণাল শইকীয়া সরব হয়েছিল বিজেপির দুই বিধায়কর এই যুঁজখন আকর্ষণীয় হয়ে পড়েছিল গোলাঘাটত আর এই বিষয়টি কেন্দ্রীয় অনুসন্ধানকারী সংস্থার দ্বারা তদন্তর দাবি উত্থাপন করেছে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায় মুখ্যমন্ত্রী মহোদয় মই কোৱা বুলি শুনা পাইছোঁ যে এপেক্স বেংকৰ লগত অসম চৰকাৰ জড়িত নহয় প্ৰকৃততে কথাটো তেনেকুৱা নহয় অসম চৰকাৰৰ তাত শ্বেয়াৰ আছে আজি যদি বেংকটো কিবা দুৰ্দশা হয় তেতিয়াহ'লে অসম চৰকাৰৰ শ্বেয়াৰ ডুবি যাব 21 শতাংশতকৈ বেছি অসম চৰকাৰৰ অংশীদাৰিত্ব আছে অসম চৰকাৰৰ এডিশ্যনেল চিফ ছেক্ৰেটাৰীজন তাৰ বোৰ্ড অফ ডাইৰেক্টৰ্ছৰ এজন অসম চৰকাৰৰ মনোনীত সদস্য ঠিক তেনেকৈ আমাৰ অসমৰ বিভিন্ন যিবিলাক সমবায় সমিতি এই সমবায় সমিতিৰো প্ৰায় 22 শতাংশ শ্বেয়াৰ আছে আৰু ইণ্ডিভিজুৱেল ডিপজিটৰৰ প্ৰায় 47 শতাংশ তাত অংশদায়িত্ব আছে অৰ্থাৎ আৰু 10 লাখতকৈ অধিক গোট কৰোঁ তাত সাধাৰণ মানুহৰ একাউণ্ট আছে সেই গতিকে অসমৰ যিহেতু এইটো এপেক্স বেংক অসমৰ সমবায় ভিত্তিক এটা বেংক সেই গতিকে অসম চৰকাৰে তাত সম্পূৰ্ণ দায়িত্ব ল'ব লাগিব এই কথাটো মুখ্যমন্ত্ৰী মহোদয়ে একমাত্ৰ ৰাজনৈতিক কাৰণত তেনেকুৱা এটা মন্তব্য দিছে যিটো অতি দুৰ্ভাগ্যজনক দ্বিতীয় কথা মই গম পাইছোঁ যে যোৱাকালি নে পৰহি তেখেতসকলে ব্যুৰ অফ ইনভেষ্টিগেশ্যন ইকনমিক অফেন্সক এই গোচৰটো তদন্ত কৰিবলৈ দিছে কিন্তু শেহতীয়াকৈ দেখা পাইছোঁ যে অসম চৰকাৰৰ বিভিন্ন লেঠা লগা যিবিলাকত জেং হ'ব পাৰে ৰাজনৈতিকভাৱে বদনাম হ'ব পাৰে এই গোটেইবিলাক তেওঁলোকে চি আই ডি আৰু বি আই অ'লৈ ঠেলি দিয়ে আৰু ঠেলি দি পেলাই পিছত মানে এইবিলাকৰ ব্লেকমেইলিঙৰ আহিলা হিচাপে লয় সেই গতিকে ইয়াত যিহেতু কেইবাজনো ৰাজনৈতিক নেতা ইয়াৰ বোৰ্ড অফ ডাইৰেক্টৰৰ সদস্য তাৰে কেইবাজনো বিজেপি দলৰ কোনোবা বিধায়কো আছে আৰু কোনোবা নন বিধায়ক বিজেপিৰ মুখপাত্ৰ তাত সোমাই আছে সেই গতিকে মই এতিয়া নতুনকৈ ভাবোঁ যে এই গোটেই কথাখিনি আৰু সেই গতিকে ইয়াৰ কেন্দ্ৰীয় কোনো তদন্ত সংস্থাৰ যোগেদি ইয়াৰ তদন্ত হ'ব লাগে আৰু মই ৰিজাৰ্ভ বেংককো পত্ৰ লিখি এই বিষয়ে অৱগত কৰিম বুলি ভাবি আছোঁ আৰু এনেকুৱা ধৰণৰ ঘোটালা যোৱা সময়ছোৱাত বহুত হৈছিল সেই গতিকে এই নতুনকৈ যাতে মানে যিজন মানুহক দিছে মই দেখিছোঁ তেখেতে 100 টকীয়া ষ্টাম্প পেপাৰত মেনেজিং ডাইৰেক্টৰলৈ চিঠি লিখিছে যে মোক 20 কোটি 21 কোটি টকা লাগে মই আপোনাক চেক দিম মোৰ একাউণ্টৰ আৰু মোৰ একাউণ্টত পইচা নাই সেইখিনি লিখাৰ পিছত কেনেকৈ এটা বেংকে দিব পাৰে আমি আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত